সিহিকা সাঁওতালি জুনিয়র হাই স্কুল 2014-15 সালে যখন তৈরি হয় তখন রমরমিয়ে চলতো এই বিদ্যালয়, কিন্তু বর্তমানে খাঁ খাঁ করছে স্কুল বিল্ডিং। স্কুল বিল্ডিংয়ের কক্ষগুলিতে যেখানে ছাত্রছাত্রীদের দাপিয়ে বেড়ানোর কথা সেখানে পড়ে রয়েছে নোংরা আবর্জনা, ভগ্নপ্রায় জানলা দরজা, নেই বসার বেঞ্চ পর্যন্ত। এদিকে ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য লাগানো সাবমার্সিবল পাম্প আজ কোথায় তা কেউ জানে না। বিদ্যুৎ ওয়্যারিং উধাও হয়ে গেছে চোখের অগোচরে। স্কুলের দায়িত্বে রয়েছেন একটিমাত্র শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, অনিয়মিতভাবে বিদ্যালয়ে নামমাত্র আসেন শিক্ষক। শিক্ষকের অভাবেই নাকি প্রায় শতাধিক সাঁওতাল পড়ুয়া আজ নিজের গ্রাম ছেড়ে 4 থেকে 5 কিলোমিটার দূরে অতি কষ্টে পড়াশোনা করতে যায়। বাঁকুড়া জেলার অন্তর্গত আররা গ্রাম পঞ্চায়েতের অধীনে বিন্দাজাম গ্রামের সিহিকা সাঁওতালি জুনিয়র হাই স্কুল 2014-15 সালে তৈরি হওয়ার পর রমরমিয়ে চলত এই বিদ্যালয়, ছিল সব রকমের সুব্যবস্থা। তারপর ধীরে ধীরে কমতে থাকে শিক্ষকের সংখ্যা, একে একে বিপর্যস্ত হয়ে পড়ে বিদ্যালয়ের পরিষেবা। বিদ্যালয়ের কক্ষের কাঠের দরজায় ঘুণ ধরেছে বর্তমানে, কক্ষগুলি খোলাই থাকে সবসময়। স্থানীয়রা বলছেন স্কুল থেকে একে একে চুরি হয়ে গেছে সবকিছু। ভারপ্রাপ্ত শিক্ষক যিনি রয়েছেন তিনি নামমাত্র বিদ্যালয়ে আসেন। বিন্দাজাম গ্রামের স্থানীয় বাসিন্দা রাজেশ কুণ্ডু জানান, কি হয়েছে দাদা, স্কুল বন্ধ রয়েছে কেন? স্কুলটা শিক্ষকের অনুপস্থিতির কারণে স্কুল বন্ধ আছে। আর যে শিক্ষক আছে সে 11:30টায় আসে, 12টায় আবার চলে যায়। তারপরে স্টুডেন্টরা আজকে তো স্কুল টাইম কিন্তু বন্ধ রয়েছে, তো স্কুল শিক্ষক আসেনি। তাহলে মাসে 10 টিচার আছে? হ্যাঁ, মাসে 10 মানে আসে প্রায় দিন, ধরুন 11টায় আসে, 11:30টায় চলে যায়, বা 11:30টায় আসে, 12টায় চলে যায়। প্রত্যন্ত সাঁওতালি গ্রাম বিন্দাজাম। এই বিন্দাজাম গ্রামের জনসংখ্যা হচ্ছে প্রায় 1200 থেকে 1300, অর্থাৎ 300টি পরিবারের বাস। তার মধ্যে রয়েছেন শতাধিক শিক্ষার্থী এবং প্রত্যেকেই আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। এই শিক্ষার্থীরা 4 থেকে 5 কিলোমিটার দূরে ঝাঁটি পাহাড়িতে পড়তে যাচ্ছেন নিজের গ্রাম ছেড়ে, কারণ নিজের গ্রামের বিদ্যালয়ে যিনি শিক্ষক রয়েছেন তিনি অনিয়মিত স্কুলে আসেন। 2014-15 সালে স্কুলটা স্থাপিত হয়েছিল, তারপরে 4 বছর ভালোভাবে স্কুলে চলেছিল। শিক্ষকের অভাবে এইখানে যারা স্টুডেন্ট ছিল, ছাত্রছাত্রী, তারা ঝাঁটিবাড়ি স্কুল, হাই স্কুল অথবা ঝাঁটিবাড়ি পিটি কল্যাণ গার্লস স্কুলে সবাই ভর্তি হয়েছে। কতটা দূরত্ব এইখান থেকে? দূরত্ব তাতেও 4 কিমি দূরত্ব। সিহিকা সাঁওতালি জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক অরূপ পাল স্থানীয়দের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। ছাতনার ঝাঁটিবাহারির এই বাসিন্দা তিনি জানান, তিনি নাকি রোজই বিদ্যালয়ে আসেন। তিনি এদিন আসতে পারেননি, তার কারণ জয় বাংলা হয়েছিল তার, এবং না আসার অনুমতি তিনি খোদ স্কুল পরিদর্শক সুদীপ জানার কাছ থেকে নিয়েছিলেন। আপনার বিরুদ্ধে অভিযোগ এসছে যে আপনি অনিয়মিত স্কুলে যান। নিয়মিত স্কুলে যান না, নাম লেখাতে যা স্কুলে যান, 10টায় যান, 11টায় চলে আসেন, কি বলবেন? না, ওটা অভিযোগ ভিত্তিহীন। আমি রেগুলার স্কুল যাই, অভিযোগ ভিত্তিহীন। গতকাল স্কুল যান? কালকে আমার ওই চোখে ইয়ে হয়েছিল, সেই জন্য ওই ইয়ে কী যেন বলে ওটাকে, জয় বাংলা, সেই জন্য যাইনি। আজকে গিয়েছিলাম? আজকে গিয়েছিলাম। এখন তো স্কুল আওয়ার্স। স্কুল আওয়ারে আমার একটু শরীরটা অসুবিধা ছিল, তার জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি। কাউকে জানিয়েছেন? না, আমি জানাইনি। যদিও এই বিষয়ে স্কুল পরিদর্শক সুদীপ জানা তিনি জানান যে স্কুলে আসার অনুমতি নেননি ভারপ্রাপ্ত শিক্ষক। তবে স্কুলের ঠিক কী কী প্রয়োজন রয়েছে তা নিয়ে একটি সরকারি প্রপোজাল দিতে বলা হয়েছে ভারপ্রাপ্ত শিক্ষককে। সেই প্রপোজাল পেলেই স্কুল আবার পুনর্গঠনের কাজ শুরু হবে। তো উনি আমাকে জানাননি, আগের দিন প্রায়র ইন্টিমেশন নেননি। হঠাৎ করে গতকাল হচ্ছে আপনার ওভার টেলিফোনে 3টের সময় জানাচ্ছেন যে উনি অসুস্থ, আসতে পারেননি। আগে থেকে যদি জানাতেন আমরা হয়তো অবশ্যই টিচারের ব্যবস্থা করতাম স্কুলটা রানিং রাখার জন্য। ওনাকে আমি ইন্টিমেশন দিয়েওছি যে ওটা এরকম বন্ধ রাখা যাবে না, উনি নিশ্চয়ই ভুল সংশোধনের ব্যবস্থা করবেন, আমাকে জানিয়েছেন। আশা করছি পরবর্তীকালে এটা আর হবে না। অভিযোগ আদান প্রদান এবং বিভিন্ন তরজার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই গ্রামের শিক্ষার্থীদের ভবিষ্যৎ। এই ঘটনা ঘটার পর ঠিক কত দ্রুততার সাথে স্কুলের পঠন পাঠনের মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা অথবা পরিষেবা ভালো হচ্ছে কিনা তার উত্তর একমাত্র সময় বলতে পারবে। বাঁকুড়া থেকে নিরঞ্জন ব্যানার্জি রিপোর্ট, লোকাল 18 বাংলা।